something. हाम्रो पार्टीको नेत्री हाम्रो ममता ब्यानर्जी हुनुहुन्छ र उहाँले नै तय गर्नुहुन्छ. उहाँको उहाँले जब निर्देश दिनुहुन्छ निश्चय नै हामी पहाडमा पनि हामी उहाँका सिपाही हौँ र सिपाही भएर नै हामी काम गर्दैछौँ. साङ्गठनिक रूपमा चाहिँ के काम हुँदैछ अहिले? साङ्गठनिकमा त अब गाउँ गाउँमा हामी गइरहेको छौँ, विस्तार गरिरहेको छौँ. अब म पनि अब यहाँनिर आइरहेको छु, कालिम्पोङको एउटा अभि भाडा लिएकोले गर्दाखेरि पार्टी सङ्गठन साथै बुथ कमिटीहरू अब द्रुत गतिमा अब भइरहेको छ. भोलि फेरि हाम्रो पार्टीको मिटिङ पनि छ, हाम्रो एलबी राईज्यू आउनुभएको छ र हाम्रो साङ्गठनिक मिटिङ चाहिँ भोलि हुनेछ. तपाईँहरू पनि आउनुहुन्छ निश्चय. चुनाव जित्ने कुरामा कतिको विश्वास हुन्छ? हामी अब हामी आशावादी छौँ, किनभने पहाडमा हामीले अब धेरै देख्यौँ भावनाको मात्रै राजनीति गरेर हुँदैन. यथार्थमा हामी मैले पहिला पनि भन्दै आएको यथार्थको राजनीति गर्नुपर्छ. अब हाम्रो जनतामा पनि एउटा कन्सियस आउनुपर्छ कि भावनामा मात्रै डुबेर होइन यथार्थमा डुबेर है हामी पहाडमा साँच्चै नै हामीले एउटा शान्ति र एउटा डेभलपमेन्ट को लागि नै हामी अब अघि बढ्नुपर्छ. हाम्रो नानीहरूको भविष्य हेर्नुपर्छ र यसरी भावनामा मात्रै डुबेर हुँदैन र यथार्थको राजनीतिमा यसरी मान्छेले विश्वास गर्छ भन्ने म आशा गर्छु. আমাদের নজরে আছে যেসব জায়গায় আমরা হোম ট্যুরিজম হয়তো আমরা সরকারি উদ্যোগে 20টা কি 25টা দিয়েছি, এখন ব্যক্তিগত উদ্যোগে 200-300 ছাড়িয়ে গিয়েছে. এই যে হোম ট্যুরিজমের যে একটা উৎসাহ দেওয়া, এটাও আজকে আমরা এইসব এখানে আলোচনায় আমরা নিয়ে আসব. মূলত আমরা চাচ্ছি পর্যটন শিল্পে, কারণ আমাদের সুন্দর দার্জিলিং পাহাড়, এই দার্জিলিং পাহাড়কে দেখার জন্য শুধু বাংলা বললে ভুল হবে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসে. এই সুন্দরী দার্জিলিংকে আরও সুন্দর করে কী করে তৈরি করা যায়, এখানকার পরিবেশ, পরিবেশ বলতে এখানে সবুজায়ন, এখনও দেখবেন এখানকার প্রায় 70% আচ্ছাদিত হচ্ছে বনভূমি দিয়ে, যেটা আমাদের সমতলে কিন্তু এতটা পাবো না. এই সবুজায়নকে আরও কী করে শ্রীবৃদ্ধি করা যায়, সবুজায়ন যত শ্রীবৃদ্ধি হবে দার্জিলিংয়ের তত শ্রীবৃদ্ধি ঘটবে, সেটা কীভাবে দেখবেন, এটা আমাদের পরিবেশ বিদ্রাই বলে. যেখানে সবুজের আয়তন বেশি সেখানে বৃষ্টিপাত বেশি, আর বৃষ্টিপাত যত বেশি হবে ঝর্ণার জল তত আসবে, আর ঝর্ণার জল, কারণ পাহাড় থেকে তো আর আমরা এখানে তো মাটি খোদাই করে জল পাবো না, পাইপলাইন দিয়ে উপরে ঝর্ণার জলেই আমাদের পিউরিফাই করে এই জলটাই আমাদের পাহাড়বাসীকে খেতে হয়. আমাদের সরকারও উদ্যোগ নিয়েছে, মা মাটি মানুষের সরকার উদ্যোগ নিয়েছে যে এখানকার মানুষকে কি করে বিশুদ্ধ পানীয় জল খাওয়ানো যায়, তো যদি জলেই যদি না থাকে পাহাড়ে তাহলে কি করে খাওয়াবে, এইসব জিনিস আলোচনা করার জন্য. সেই সঙ্গে সঙ্গে আর একটা আমাদের উদ্দেশ্য এটা থাকবে, এই যে ডেভেলপমেন্টগুলো আমাদের মুখ্যমন্ত্রী নিয়েছে সেগুলো এলাকার মানুষকে একটু সজাগ এবং সচেতন করার জন্যই আমরা এখানে আজকে